বাপকে জানতে আমি এটি পড়ি, হ্যাঁ তোর বাপ্পা জানে এটি পড়ি, হ্যাঁ এটি তোমার বাড়ির কাছে ছেলের ওপরে না। আব্বা আমার বাপ মার যতটুকু তোর বাপ্পার সমর্থ শোনো আইছি যখন দু তিন দিন আগে আর যাবো না, ওদিন বেরাম এত কোরবানি করে যাব মাংস মাংস খায়া। আমাদের যা সামর্থ্য আছে তাই তো আনবো বাবা। আপনার তুমি ফোন নিছে বড়টা কি নিয়ে আসছে? এক দেড়শো টাকা দামের লুঙ্গিও নিয়ে আসছে। আপনার ঘরে কাছে আসলে বা ভাইরে বিয়ে দেওয়া বলেছে, এর মতো যদি ফুকরির ঘরে যা বিয়ে দিতাম তা এসে ভালো দাম দিল। আমার ঘরে কি এত টাকা পয়সা আছে? তোর আপনারা কথা কইন না, ফালায় দিলা ফুকের নিন মতো আচার না। কত কষ্ট করে এগুলো কিনে আনছি, কষ্ট করার কি দরকার ছিল? একবার আনতে না আমাকে কি এত কষ্ট করে লাগতো না? তুমি অপমান করছো, ফালায় দিয়া ভিতরে যান, তারপর হবনি কষ্ট হয়ে গেছে না তোমরা বসো, আর রাস্তায় যে পরিমানে রোদ উঠছে। আচ্ছা বস আব্বা আমি আসতেছি। এই কই তুমি, এই কই তুমি, এইখানে আমি বিছাইতেছি। এই দেখো আব্বা আমার কাপড় চোপড় নিয়ে আসছে। আব্বা আমার কাপড় চোপড় নিয়ে আসছে? হ্যাঁ। এই ফকির রে বাচ্চা, তোমরা আসলে ফকির নিগিরিটা কখনো যাইবো না, কখনো যাইবো না। এই দেড়শো টাকা শার্টটা কি আমি পরি নাকি? দেড়শো টাকা শার্ট জামা কাপড় কি আমি পরি? শুন, তাদের যতটুকু সামর্থ্য কুলেছে ততটুকু তো আনছে না। তুই কথা বলবি না, এই তোর কারণে নাই যেগুলো হয়। আমার বাড়িতে আমার সাহসটা কিভাবে হলো এই এক দেড়শো টাকার মালা মাংলে আমার কাছে আসতে? আমি কি বলছি যে আমাকে এগুলো দেওয়ার জন্য? আরে ফকিন্দির বাচ্চা, তোরা পাঁচটা বছর যাবৎ বিয়ে করছি আমি, হ্যাঁ তোরা এই দেড়শো টাকার জামা কাপড় নিয়ে আসছ? ভালো ভালো বলছি, এই জিনিসগুলো নিয়ে সব ফালা বুঝছাস? আমার বাবা যদি এখন আইসা দেখে রে খারাপ তে মুইতা দিব বুঝছাস? বল সব সরা। তুমি এরকম কথাছো কি লাগা? আমার বাবা মার যতটুকু সামর্থ্য আছে ততটুকুই তো দিছে না। বলছি না বেশি কটর কটর করবি না আমার সাথে, যা বলছি তা করতে কর। বল সব সরা, হ্যাঁ সব সরা, যা তোর সব এই এক মিনিটে তুই সব সরা বলে দিলাম। কাজটা তুমি ঠিক করলা না, এগুলো কি সর্বোচ্চ একশো থেকে দেড়শো টাকার জিনিসপত্র নিয়ে এসে দেখলাম তো একটা শার্ট কত সর্বোচ্চ একশো টাকা হইব? তো এই ধরনের জিনিসগুলো নিয়ে যে আপনি আসেন একটা বার কি চিন্তা করেন যে আমার বাবা যদি দেখে তখন কি অবস্থা হইব? আরে আপনি তো খাচ্ছ, আপনারা আজকে খাচ্ছ না তো, নতুন না তো, আপনার সেই আগের থেকে খাচ্ছ। আমার বাবা এই জন্য আপনাকে দেখতে পারে, আমার বাবা যদি একবার দেখতে পারে এগুলো যদি দেখে যে এগুলো নিয়ে আসছেন, আমার কোনো মুখ নাই, সাথে সাথে আগুন ধরে দেবো। আপা ভালো বলে বলছি, আপনি এখান থেকে ভাগেন, একটা আগুন লাগাই না, বড় ধরনের আগুন লাগিয়ে দেবো। জান আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম। এই কি চান? এই যে কি লিগা, হ্যাঁ আর আপনাকে তো স্বভাব চরিত্র অনেক খারাপ। আমার বাড়িতে একবার যদি আসতে পারেন আপনারা পাঁচ ছয় দিনের নিচে যান না, আর তো বস্তা বস্তা খাইতে ফুকি নিয়ে বাচ্চারা খাওয়ানোর তো জায়গা নাই। এই না করেন, এটা কি? হ্যাঁ এতে ফেলাগুলো হয়েছে আমি আপা ঘটনা তোটা গড়ায় রয়েছে। আমার কি ঘটনা? তোমার লেগা থাইল্যান্ড থেকে জিনিস সত্র নিয়ে এসে বারো তো থাইল্যান্ডের তা আছে ভাই। সদর বাচ্চা ঠিক হয়ে এদিকে এদিকে
এই যে দেখো থাইল্যান্ড থেকে তোমার জন্য জিনিস পেয়েছি, এই 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 দেখো দেখো এই নে কি তোমার বললে কে কাকু একটা বিয়া করে আনছে বুঝি নাই আমি, এই বেড়া তোর কি লজ্জা সরম নাই, হ্যাঁ বাচ্চা তার গুকার বেড়া তুই, হ্যাঁ ঈদের সময় নিয়ে আনতে হয় ফকিরনির বাচ্চা আপনার মতো লোক আমার বাড়ির মনে করেন আমি কেমন লোক রাখি না, আপনার রোজা হালকা রোজার কথা ঠিক আছে আপনাদের ইচ্ছা আছে যারা তাদেরকে নিয়ে এগুলো দিবেন, এগুলো আমার বাড়িতে আনতে লজ্জা করো না একবার, আমরা এমন কোন গরিব হয়ে যায় না যে একদেশ আমাকে পড়তে হইব বুঝছাস, আর ফার্দার যদি এই ধরনের কোনো কিছু আনে আবার তোর বাপ মায় তোর বাপ মার সামনে কইতেছি খারাপ তেতালাক দিয়ে দিবো, এই জানোস না ইংল্যান্ড থাইল্যান্ডের ছাড়া সিঙ্গাপুরের জিনিসপত্র ছাড়া আমরা পড়ি না, শোনেন কি বলতেছি এই 150 টাকা জামা কাপড় কোন দিন আনবেন না, এই বলে দিলাম যদি আনেন না মায়ের ডারে নগদ ছেড়ে দেবো, এই এই খাট চতুর কাঠ তুলে এখন ভাগেন তোর বাপ মনে কর এখান থেকে যাইতে, তুমি এমন কথা শুকি না চলো আপা আপনি তো একটু বুঝেন অতিরিক্ত কথা কা তোর কিন্তু লাগতি দাও ভাই করে দিম বাড়ির থেকে তোর বাপ মান লাগে চল ঠিকঠাক করছে একবার ঠিকঠাক করছে তোর মনে নাই, হ্যাঁ একবার তো নানার ভাই করে দিছিলাম 150 টাকা কাপড় ছিল দেখা মনে রাখবে বাপের মতো হচ্ছে আর কোনদিন আইতা নাই বাড়িতে কোনদিন না তুমি তো বেআইনের লোক আইছো মনে হয় কত আত্মাইল তাত্তরের লোক।